এখন ছেলে দেওয়া লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে শুক্রবার আর হচ্ছে শেষ জুমা, সবাইকে জুমা মুবারক। আর দেখতে দেখতে আসলে রমজান শেষে হয়ে গেল, শেষের পথে। যদি 29টা রমজান হয়, এই যে আমাদের আম্মুটা, তুমি রোজা রাখছ নি? রোজা নাই, বুড়া মানুষ তো রোজা রাখতে পারে না, তাই না? হ্যাঁ, অনেকে বলা বলি করতেছে যে এই বছর নাকি 29টাই হবে রমজান। তো আসলে এটা বলতে পারি না, যদি 29টা রমজান হয় তাহলে কালকে হচ্ছে চাঁদ রাত। সবাই দোয়া করে সবার জন্য, সবাই পরিবার পরিজনের সাথে খুব ভালোভাবে জমকালোভাবে উদযাপন করেন। আর এই যে রাব্বি হচ্ছে চলে যাচ্ছে, আর রাব্বি চলে যাচ্ছে এখন আসলে এই বছর, কিন্তু মানে ঈদ আসলে ঈদ তো ঈদেই, কিন্তু যে ঈদের যে সবার যে চাহিদা, যে শপিং এর একটা যে চাহিদা থাকে, তো আসলে এই বছরটা সবকিছু নিয়েই আসলে একটু ক্রাইসিস। তো যার কারণে আর কি সবার যে মানে দেওয়ার মন মানসিকতা অবশ্যই আছে, কিন্তু আসলে ওরকম ভাবে দেওয়ার মানে দিতে পারি নাই। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দোয়া করবেন আমার জন্য যাতে দিতে পারি ফিউচারে। তো এই যে এটা হচ্ছে আমি কিনে নেই, যদিও আপনাদের আপু কিনে আনছে আমার মায়ের জন্য। তো অনেকটা ছিল, এটা আরিফ হক করে দিয়েছে। তো আসলে আপনাদের আপু হচ্ছে মিমের জন্য, আপনার আপুর জন্য। দেখেন ঈদ দিয়ে আসছে, ঈদে শুধু আপনাদের আপু, আপনার আপুর নিজের জন্য শুধু একটা না দুইটা ড্রেস কিনছে, আর কিচ্ছু কিনে নাই। দুইটা ড্রেস কিনছে না? ঈদের শপিং আর মরিয়মের মরিয়মের জুতা পর্যন্ত এখন পর্যন্ত কেনা হয় নাই। তাই তো আমাদের বাড়িতে শুধু ভাবির একটা ছবি দিছি, আর তান হারু হেরে দিছি, আবুদন হারু কিছু দেয় নাই, দেখি আজকে একটা ইচ্ছা আছে যে বিকালে দেখি সুজাতপুর যাবো, তো ওখানে যদি পাই পরে এটা মায়ের জন্য দিয়ে গেছে, তো কেমন হয়েছে সেটা অবশ্যই সবাই বলবেন। আর রাব্বির হচ্ছে যাচ্ছে বাসায়, তো এই জন্য আর কি রাব্বির কাছে দিয়ে দিতেছি। আসলে আমি খুলতেছি না ভয়ে, কারণ খুললে আমি আর তাই না, এই জন্য আর আমি করলাম না। রাব্বি আজান দিয়ে দিছে, তো আজান দিয়ে দিছে, আজকে জুম্মা। তো তারপরে আমার ডিউটিতে, কারণ আমার শাশুড়ি, আমার শাশুড়ি আমার অনেক অভিযোগ যে আমি সবাই ডাটা খাওয়াইলাম, শুধু তারে খাওয়াইলাম না, তাদেরও রাইতা দিচ্ছি। ঠিক আছে, আপনাদের আপুর ডাটা খেতে যায় দেখি। ডাটা কিন্তু অনেক বড় হয়েছে না? হাই হাই, এই দেখতে দেখতে আপনাদের আপুর ডাটা, আপনার আপুর সমান হয়ে গেছে। দাঁড়া, তোমার ছবি তোলার স্মৃতিটা রেখে দেয়। দেখুন আপনি এতদিন এত রোগ হয়েছেন, আর এটা কতদিন বাঁচবো? যে যত তাড়াতাড়ি বড় হয়ে যায় সে তাড়াতাড়ি মরে যায়। এই রোদের মধ্যে যাইতেছো কেন মরিয়ম তুমি? হ্যাঁ
এই যে রাব্বি হচ্ছে নিতে চাইতাছে না এগুলা, এই জন্য যে আপনাদের রাব করছে কি সত্যি নিতে চাইতাছে না, আমার ভালো লাগে না বেলা এখন ছেলে রে ভালো লাগে না। মরিয়মের খেলার জন্য তুমি এটা বাজি করো আজকে মরিয়ম, ঠিক আছে ছোট ছোট করে কেটে দিতেছে যাতে নিতে সুবিধা হয়, এটা ব্যাগে ভরে দিতে পারে। শাকগুলো তো খাওয়া দেবে না, গাছ এই দুইটা একটা ফুল হয়েছে কি করো তোমরা মেয়ে, হ্যাঁ শীতের দিনে বানাইছে এই জামাটা, তাই নি জামা ছড়ে যেতেছে তাই বড় যেতেছ আল্লাহ রে খাইছে বার্থডে তাই নি। তো আপনাদের আর আপু আজকে হচ্ছে শপিং করতে যাবে, তো এই জন্য আর কি আগে ভাত রান্না টান্না করে মরিয়মরা খাওয়া যাইব, এখন হচ্ছে 4টা বাজে গেছে, নামাজ পড়তে গেছি, নামাজ পড়তে যাই আসলাম মাত্র, আসলে রমজান মাসে কিন্তু খাবার মানে ভাতের খাবার টাবার অন্য রান্না করা হয় না, তো এখানে কি রান্না করছে ডাল আম দিয়ে ডাল আর রান্না করা আসলে অগোছালো। আর আপনাদের আপু হচ্ছে ঈদ উপহার হচ্ছে যে এটা নিছে, তো আপনাদের আপু আসলে মানে অনেকদিন বলতে অনেকদিন যাবৎ বলতেছে যে রান্না করো গুছাবে গুছাবে, তো এই যে এই এইটা কি বলে আই ডোন্ট নো নাম বলে গেছি, যাই হোক তো এটা লাগবে তো আলনা খেলনা, যাই হোক তো এটা বলতেছে যে একটা আলনা খেলনা আনতে না রান্নাঘর গুছাবে, রান্নাঘর অগোছালো লাগে ভাল লাগে না, তো এই জন্য আর কি সর্বশেষ গতকালকে আর কি এটা আনছি, তো আনার পর আজকে হচ্ছে আবার একটু মার্কেটে যাব, কারণ আপনার আপুর আসলে সবকিছু তো আর কিনতে পারবে না, টুকটাক কিছু কেনাকাটা করবে আর হচ্ছে শপিং এ যাব হলো আমার যে শাড়িগুলো কিনছি শাড়ির ব্লাউজ নাই ব্লাউজ কিনবো, আপনাদের ভাইয়া একটা গেঞ্জিও কিনে নাই মানে তার কোনো দেখে আবুতালার প্যান্ট শার্ট আর মরিয়ম হচ্ছে শপিং খুব পছন্দ, শপিং করতে খুব পছন্দ তোমার, হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ কি তাই তাই না তাই তাই না তাই সরিয়া আসলে আজকে হচ্ছে বাইরে ইফতার করবো, আর এই তরমুজ আছে আরো তিন চার দিন আগে আনছিলাম, তারপরে আমি বলছি ছোট একটা তরমুজ আনতে আমি হচ্ছে এই তরমুজ আনছিলাম, এটি আমার কাছে ছোট মনে হয়েছে, কারণ অনেক বড় বড় তরমুজ দেখে আমার কিন্তু বড় তরমুজ কিনতে ভালো লাগে বা কিনতে মন চায় কিন্তু আসলে টাকার অভাবে কিনতে পারি না, যাই হোক তো বিষয় হচ্ছে যে এই তরমুজ আছে না কেমন হয়ে যেতেছে, এই জন্য ভাবলাম যে এখন কয়েকটা পিস পিস করে ফ্রিজে রাখা যায় ইফতারের পরে মার্কেট থেকে আইসা এটাকে খাবো, এমনি কাটবো না কাটো এমনি কাটো না গোল গোল করে কাটো গোল গোল সাদা
অত লাল না, কালকে ছোট ছোট তরমুজ কি লাল টকটকা দেখলাম। আমি খুব বলি তোমাকে, ওই যে ছোট ছোট তরমুজ গুলো দেখো না, ওইগুলো এক জাত এগুলো এক জাত, ওইগুলো হচ্ছে জাংলায় হয় আর এইগুলো হচ্ছে মাটিতে হয়। আর পিস পিস করো না, ওই যে আমার কাছে সামনে ফ্রিজে জায়গা হবো না, তরমুজ দেখি আইস লাগলে নষ্ট হয়ে যাবে।